নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টির ফলে অর্থাৎ আশীর্বাদে আট রাশির জাতক ও জাতিকার অর্থবৃষ্টি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই আট সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি এতটুকু পার্টও কিন্তু স্কিপ করবেন না। আর হ্যাঁ, ভিডিওর শেষ পর্যায়ে আমি আপনাদেরকে কিছু কথা বলবো এই দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব আপনারা কেন পান না এবং কারা পাবে, এই সমস্ত বিষয় নিয়ে ভিডিওর শেষে আমি আলোচনা করতে চলেছি। তাই আপনার রাশিটি শুনেই কিন্তু আপনারা স্কিপ করে দেবেন না এবং কমেন্টস বক্সে উল্টোপাল্টা কমেন্টস করবেন না। আর এই কমেন্টসের কথা যখন আসলো তখন আমি আপনাদেরকে বলি, অনেক ভিউয়ার্স রয়েছেন যারা নিয়মিত আমার চ্যানেল দেখেন এবং অনেক ভিউয়ার্স রয়েছেন যারা নিয়মিত চ্যানেল দেখেন এবং নেগেটিভ কমেন্টস করেন। অনেকে বলেন আপনি কত টাকার মালিক হয়েছেন। দেখুন, একটা কথা বলি, কিছু মনে করবেন না, এটা বড় মাপের কথা হয়ে যেতে পারে, মাফ করবেন আমাকে। ভগবানের আশীর্বাদে আমার যেটুকুটা রয়েছে সেটুকুটা যথেষ্ট। অনেকে আমার ফোন নাম্বার নিয়েছেন এবং অনেকে আমাকে দেখানোর জন্য রীতিমতো রিকোয়েস্ট করে চলছেন, কিন্তু আমার কিছু নিয়ম রয়েছে যে কারণে আমি দেখি না, আর আমার রেটটাও বেশি। তো যাই হোক, আপনাদেরকে আমি একটা অনুরোধ করি প্রত্যেককে, আপনারা আমাকে বলে না, কোনো মানুষকে নেগেটিভ কমেন্টস না বুঝে সুঝে করবেন না। অনেকে আছে অ্যাস্ট্রোলজি সম্পর্কে কোনো জ্ঞানই নেই, হুটপাট কথা বলে দিচ্ছে, হুটপাট কমেন্টস করে দিচ্ছে। তো আগে প্রপার জানুন, অ্যাস্ট্রোলজিটা কিন্তু একটা সায়েন্স এবং আমার কাছে এমন কিছু ফর্মুলাও রয়েছে যে ফর্মুলাগুলো যদি আমি আপনাদেরকে এই মুহূর্তে দিয়ে দিই তাহলে কিন্তু আপনাদের 80-90% আমি খুব লিখে দেবো, 90% আমি সবাইকে ফর্মুলা দেবো না, কিন্তু আপনার জন্ম ছক দেখবো, তারপরে সেই ফর্মুলা আমি যদি দিয়ে দিই 80-90% আপনারা সুফল পাবেন। তো এরকম ব্যাপার রয়েছে, আমি অ্যাস্ট্রোলজির 100% জানি না, তবে শিখছি, আমি নিজেকে বিশাল কিছু ভাবি না। তো যাই হোক, আমি অনেক কথা বললাম, এবার আসুন আমি জানিয়ে দিই আপনাদেরকে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কোন সেই আট রাশির জাতক ও জাতিকাদের অর্থবৃষ্টি হতে চলেছে। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই 49 দিনের মধ্যে আপনাদের জীবনে আসতে চলেছে অপার ধন। অর্থাৎ যারা বিবাহ নিয়ে এতদিন খুব চিন্তায় ছিলেন তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সন্তান সুখের দিকটাও কিন্তু শুভ দেখা যাচ্ছে এবং যারা অর্থনৈতিক দিকে অনেকটাই ডাউন হয়ে গেছে তাদের কিন্তু এই অর্থনৈতিক দিক কিন্তু শুভ হতে চলেছে। তার আগে একটি কথা বলে দিই, আপনারা কিন্তু ভিডিওর শেষ পার্টটা অবশ্যই দেখবেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বৃহস্পতির শুভ দৃষ্টির ফলে আপনাদের জীবনে আসতে চলেছে অপার ধন এবং যার ফলে আপনাদের বৈবাহিক সুখ, অর্থনৈতিক উন্নতি হতে চলেছে। অর্থাৎ যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই উন্নতির ভাব দেখা যাচ্ছে। এরপরের যে রাশিটির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু জীবনে অপার ধন আসতে চলেছে এই 49 দিনের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনে অর্থের দিক কিন্তু খুবই শুভ হতে চলেছে। অর্থাৎ বৃহস্পতি এই 49 দিনের মধ্যে যেতে যেতে ঢেলে দিতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 49 দিনের মধ্যে আপনাদের জীবনেও কিন্তু অপার ধন আসতে চলেছে। অর্থাৎ বৃহস্পতির একটা শুভ প্রভাবের ফলে আপনাদের জীবনে অর্থনৈতিক দিক বলুন, পারিবারিক দিক বলুন, দাম্পত্য জীবন বলুন, সমস্ত দিকে কিন্তু আপনাদের উন্নতি হতে চলেছে।
এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি বা শুভ প্রভাবের ফলে আপনাদের জীবনে কিন্তু সন্তান সুখ, পারিবারিক সুখ, দাম্পত্য জীবনে আনন্দ, ধন প্রাপ্তি সমস্ত কিছু কিন্তু হতে চলেছে। এরপরে যে রাশিটির কথা বলতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি বা শুভ প্রভাবের ফলে আপনাদের জীবনে কিন্তু অপার ধন আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ বৃহস্পতি যেতে যেতে ঢেলে দিতে চলেছে আপনাদের জীবনে অর্থ। হ্যাঁ বন্ধুরা, এবং এর পাশাপাশি যারা দাম্পত্য কলহে যুক্ত হয়ে গেছেন, অর্থাৎ দাম্পত্য কলহ চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। এছাড়াও আপনাদের মামলা মোকদ্দমা থেকে কিন্তু আপনারা অনেকাংশে রিলিফ পাবেন। এবং যারা প্রশাসনিক লাইনে রয়েছেন বা যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এক্সট্রিম পর্যায়ে শুভ দিন আসতে চলেছে। এরপরে যে রাশিটির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও কিন্তু এই বৃহস্পতি গ্রহের শুভ প্রভাবের ফলে অর্থনৈতিক দিক বলুন, পারিবারিক দিক বলুন, সামাজিক দিক বলুন, মান মর্যাদা প্রতিষ্ঠাতা বলুন, সমস্ত দিকে কিন্তু একটা শুভ বার্তা আনতে চলেছে। এবং এর পাশাপাশি বৃহস্পতি এই 49 দিনের মধ্যে ঢেলে দিতে চলেছে। এরপরে যে শেষ রাশিটির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও কিন্তু অর্থ বৃষ্টি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ বৃহস্পতি গ্রহের শুভ প্রভাবের ফলে আপনাদের জীবনে আপনাদের পারিবারিক দিক বলুন, সামাজিক দিক বলুন, মান মর্যাদা প্রতিষ্ঠাতা বলুন, সন্তান সুখ বলুন, বৈবাহিক দিক বলুন, সমস্ত দিকেই কিন্তু আপনাদের একটা পজিটিভ ভাব আসতে চলেছে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই যে অপার ধন আসতে চলেছে, কারা এই শুভ প্রভাব পাবে এবং কারা শুভ প্রভাব পাবেন না। প্রথম অবস্থায় আপনার বার্থ চার্টটা অ্যানালিসিস করুন এবং দেখুন বৃহস্পতি যদি আপনার 6 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে, 12 নম্বর ঘরে এবং 3 নম্বর ঘরে নেই তো যদি থাকে তাহলে কিন্তু এই শুভ প্রভাব কিন্তু আপনারা পাবেন না। এবং এর সাথে দেখুন বৃহস্পতি কোনো অশুভ নক্ষত্রে নেই তো যদি থাকে তাহলে কিন্তু এই শুভ প্রভাব পাবেন না। এছাড়াও যদি বৃহস্পতি রাহুযুক্ত, বৃহস্পতি কেতুযুক্ত হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা এর ফল কিন্তু পাবেন না, তখন আপনারা উল্টোপাল্টা কমেন্টস অবশ্যই করবেন। তাই আগে নিজের বার্থ চার্টটা অ্যানালাইসিস করুন, তারপরে আপনারা কমেন্টস আমার কমেন্টস বক্সে করুন। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।